বাবা কি গরম রে ছাদের টাইমে। বাহ সুন্দর হয়েছে তো জিনিসটা। একই ড্রেস কেন? এটা কি আজকে তুলে আজকেই টাঙ্গে দিছো? ছবিটা কই পাইছো? কোনটা? এই ছবি আই কোনা হ্যাঁ। কি কয় এগুলো উল্টা পাল্টা কথা? এটা আপনি দিছেন না? আমি? হ্যাঁ। কি লাহারকে খাইতে কোনো কাম নাই। আমি তোমার ছবি তুলি, তোমার ছবি টাঙ্গে দিও। তাহলে এটা কোত্থেকে আসলো? মোবাইলে চেক করিস তাও, রিসেন্ট কার লগে চ্যাটমেট করতেছো, কে তোমার আছে সারপ্রাইজটা দিয়ে গেছে। জি না, আমি এমন কারোর সাথে চ্যাট করি না যে কিনা আমার ছবি ডাউনলোড করে বাধাই করে এখানে ঝুলাই। শিওর? মানে এমন কেউ নাই যে তোমারে এত সুন্দর একটা ছবি ডাউনলোড করে বাধাই করতে পারে? না। শিওর? হ্যাঁ। আহারে বোকা, কবি বলছিল সামনে রে নিশা, সামনে রে নিশা, সমুদ্র সমুদ্র। আমি জানি এটা আপনি দিছেন। থ্যাংক ইউ। ইশ, নগদে পাট্টা লইলা, অন আমি ধরাই দিছি, এলে জ্ঞানের মতো কইলা আপনি আমার ছবিটা দিছেন। মোটেও না, আমি যখন এসে দেখছি ছবিটা তখনই আমি বুঝছি এটা আপনি দিছেন। থ্যাংক ইউ। কিয়া? থ্যাংক ইউ। কিন্তু আমি তো নিজের ছবি টাঙাই না কখনো। নিজের ছবি নিজে দেখলে কেমন লাগে না? আগে যে ছবিটা আসছিল ইয়ার কমর আসছিল ইদ্দুর, ইদ্দুর কমর দিকে ডান্স করতে হারে ইয়ালে না তোমার ছবি টাঙাই দিস। আর ভালো না লাগলে আটটা টাঙাই দাও। আপনাকে কেন লাগাবো? আপনি কি ডান্সার? ডান্সার হই না, আর ছবিটা যে টাঙাই দাও হোলা এনজি গাইবো। ম্যাডাম এই ছবিটা কার? কই বা যে ছেলে একটা সময় ডান্সার হইতে চেয়েছিল কিন্তু আজ পারেনি, এই জন্য হতাশে ডুবে গেছে। তোমরা কিন্তু হতাশে ডুবিও না, ডান্স করো ডান্স করো, এটা বলে ডান্স চুরি করবে? কোনো দরকার নেই, এটাই ঠিক আছে। আর নিজের ছবি থাকলে তো সুবিধা, স্টুডিও তো দেখো না, সালমান খানের ছবি শাহরুখ খানের ছবি টাঙায় দেয়। এবার কি জীবন হয়ে মহল্লার স্টুডিওতে আসছে, তাহলে কিল্লাই দেয়। ব্র্যান্ডিং, নিজের ছবি নিজে দিলে কেন ব্র্যান্ডিং বাড়বে? এ থুক না, থ্যাংকস দিল হইতো না আর বিনিময়ে একটা প্রতিদান লিখবো। ও, আপনি আমাকে ছবিটা দিচ্ছেন যাতে বিনিময়ে আপনাকে কিছু দেই, তাই না? অবশ্যই। আমি কি ওই সমস্ত বন্ড হলানোর মতো নেই যে তোমারে বলবো এই জীবন তোমাকে দিয়ে দিলাম বিনিময়ে কিছু চাই না? আর কত চেয়ে জীবন তোমারে দিয়ে উল্টা তত জীবন লইও লই। তো কি লাগবে আপনার বিনিময়ে? তোমার জীবন তো একটা ঘন্টা খালি আমি দিয়ে দাও। মানে? এই যে স্যার, কথা কথা খালি নেগেটিভ চলে যাও তুমি। একটা ঘন্টা কেন রিকশা ঘুরুম? আচ্ছা ঠিক আছে, যাবো না। কিয়া? যাবো না। যে পার্ট দেখায় বললা, মানে কোনো আবেগ নেই তোমার কথা এটার মধ্যে। মনে হলো যে আর দশটা সাধারণ হলো এনার কাতারে তুমি কাবিলারে হালাই দিছো। হ্যাঁ, আমি কই পার্ট দেখাইছি? টাইমটা বলো, কবে যাইবা? দেখি। কারে দেখবা? আরে এখন আমার ক্লাস শুরু হয়ে যাবে, আপনি জানতো এখান থেকে? আচ্ছা তুমি টাইমটা দিয়ে দাও। ফ্রাইডে? ফ্রাইডে শিওর? হ্যাঁ। তাহলে শুক্রবার বাদ আসো বিকালবেলায়, আমরা দুই ঘন্টা রিক্সা করি। এক ঘন্টা কথা ছিল। এবার যে রিক্সাওয়ালা আনো এত রকম, মামা তুই আস্তে 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 চালা, যে জায়গায় রিস্কি মনে হবে তোমার আমার কেউ দেখে ফেলাইতে পারে তখন জোরে চালা। আর বাবা টাইমটা শুরু হলে দেখবে তিন ঘন্টা দুই ঘন্টা কেমনে কাটে গেছে, তুমি নিজেই বলবা কাবিলা সময়গুলো যে কেউ কেটে গেলো বুঝলামই না। কাবিলা আমি আপনার সাথে যাবই না। এরো ইবা, মনে মনে তো খুব খুশি হয়েছো কাবিলা লাগে আবার রিক্সা উঠুম, আবার কফি খাইও, আবার এটা করুম এটা করুম। হ্যাঁ মোটেও না, মনে মনে কিন্তু ঠিকই খুশি। মোটেও না, আমি তো বুঝছি বাবারে আর মেয়ে করলো স্টাডি করা শেষ, তাই না? তোমার মতো লক্ষ্মী মেয়েরা ওরা যে মনে মনে কি চায় ওরা কিন্তু মুখ দিয়ে বলে না, এটা তো আমি জানি। জান এখান থেকে এখন যান। কই? আরে আমার ক্লাস শুরু হয়ে যাবে। আসুক না, আপনাকে দেখলে সমস্যা। আচ্ছা আর তিন দিনে তোমার হলে খুব সন্দেহ লাগে কেন? তুমি হলাই না আসার আগে তুমি আর বাগায় দাও কি নাই চ্যাট করার লাগে কেন? আমি কারোর সাথে চ্যাট করি না। তাইলে তুমি একলা একলা কিরবা? কেউ আসেনি বারান্দা। কোন সিবাদি কোন হলাটা আছে রে? সব সময় বেশি বেশি করে না। কি টাইম হয়ে গেছে ক্লাস? আইউক না, বাচ্চাকে চাইউক না, আমরা কেন কথা বলি না, ছবিটাকে আরেকটু লাগিয়ে দিতাম না? আচ্ছা দেখো তোমার ছবি লোকে যদি আমার একটা ছবি থাকতো খুবই বাজে হইতো। কি কম্বিনেশন হইতো ইবা, তুমি বুঝতেছো? আপনি যাবেন? কি জানেন কিন্তু শুরু হয়ে গেছে মুরগি। হ্যাঁ চলে আসছে। তাহলে শুক্রবার রিক্সায় দুই তিন ঘন্টা, এই সময় বাদে দিও না, সময় বাদে দিলে আমি জীবনে কিছু করতে পারতাম না, যতক্ষণ মঞ্চে আমরা ঘুরুন ঠিক আছে? দেখি ছবিটা ভালো লাগছে। হ্যাঁ থ্যাংক ইউ। আসি, বাই। আজকে তো গেঞ্জি পরছি দেখলাম না। মাই গড, এটা দেখিয়ে তুমি খেলে আমার বলতেছো চলে যাও চলে যাও কেন? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, সং লাগাও না।